আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, ভিডিওর টপিক হলো ড্রায়ার মেশিনের ইন্টারভিউ সম্পর্কে। এক ভাই কমেন্টে অনেক রিকোয়েস্ট করেছে যে ড্রায়ার মেশিনের ইন্টারভিউ সম্পর্কে তার জানার ইচ্ছা, এবং কি এই বিষয়ে একটি ভিডিও তৈরি করার জন্য অনেক রিকোয়েস্ট করেছে। তাই আজকের ভিডিওটি আমি সেই কমেন্টের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে তৈরি করছি ড্রায়ার মেশিনের ইন্টারভিউ সম্পর্কে। ড্রায়ার মেশিনের ইন্টারভিউ হয় বিশেষ কয়েকটি বিষয়ের উপর। ড্রায়ার মেশিনের যে ইন্টারভিউ হয় সেই বিষয়গুলোর মধ্যে পাঁচটি বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বরে হলো মেশিন বিষয়, দুই নম্বরে কাপড়ের বিষয়, তিন নম্বরে কেমিক্যাল বিষয়, চার নম্বরে কাগজপত্রের বিষয়, পাঁচ নম্বরে যে কোম্পানি থেকে আপনি এসেছেন এবং কি যে কোম্পানিগুলোতে চাকরি করেছেন সেই কোম্পানিগুলোর বিষয়ে। প্রত্যেকটি বিষয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তো ভিডিওটি এখন শুরু করছি। প্রথম যে বিষয় এটি হলো মেশিন সম্পর্কে। মেশিন সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখবেন। সানটেক্স ড্রায়ার সম্পর্কে, সানটেক্স ড্রায়ার শুধু দেওয়া আছে এবং কি অন্যান্য ড্রায়ার সম্পর্কে দেওয়া নাই। ড্রায়ার মেশিন বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে, তার মধ্যে যে ব্র্যান্ডগুলো বেশি জনপ্রিয় সেই ব্র্যান্ডগুলো হলো সানটেক্স ড্রায়ার মেশিন, এটি মেড ইন সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের একটি মেশিন। তারপরে আরেকটি জনপ্রিয় ব্র্যান্ড আছে, সেটি হলো ডেলমিনলার ড্রায়ার মেশিন, এটি মেড ইন তুর্কি, এটিও অনেক জনপ্রিয় একটি মেশিন। আরেকটি হলো ক্যানলার ড্রায়ার মেশিন, এই মেশিনটিও জনপ্রিয়, এটিও মেড ইন তুর্কি। তো মেশিনের ব্র্যান্ড যাই হোক না কেন, কাজ একই, কাজটি হলো কাপড়কে ড্রাই করা। তাহলে আমাদের সেই মেশিন সম্পর্কে জানতে হলে অবশ্যই মেশিনের ভিডিওগুলো ভালোভাবে দেখতে হবে, দেখলে মেশিন সম্পর্কে জানতে পারবেন। মেশিনের গুরুত্বপূর্ণ পার্ট সম্পর্কে প্রশ্ন করা হবে ইন্টারভিউয়ে, তারপর মেশিনের যে কাজের প্রসেস আছে সেই প্রসেস সম্পর্কে প্রশ্ন করা হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি অপারেটর, আপনাকে আরও বিভিন্ন রকম প্রশ্ন করা হবে। তারপর কাপড়ের বিষয়ে আসেন, কাপড়ের বিষয়ে বিভিন্ন রকম কাপড় যেমন সিবি শিশু, তাই ড্রায়ার মেশিনের টেম্পারেচার কত দিয়ে চালাতে হবে, এবং কি কটন কাপড় হ্যান্ডফিল সফট করার জন্য কি কি কেমিক্যাল ব্যবহার করতে হবে, লো জিএসএম 100 থেকে 140 জিএসএম আর 100% কটন কাপড় কিভাবে জিএসএম ওকে করতে হবে ইত্যাদি, এরকম বিভিন্ন রকম প্রশ্ন করা হবে। তারপর হলো কেমিক্যাল সম্পর্কে। কেমিক্যাল মূলত এমন একটি জিনিস, এটা কাপড়ে ব্যবহার করা হয় কেমিক্যাল, এবং কি পিএস, পিএস কন্ট্রোল, এগুলো সম্পর্কে আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হবে। তো যদি ইন্টারভিউ দিতে যান, তো ড্রায়ার মেশিনের যারা কেমিক্যাল, সানটেক্স ড্রায়ার অথবা ডেলমিলার, কেলনার, এগুলোতে কেমিক্যাল ইউজ করার একটি ব্যবস্থা আছে, যদি কেমিক্যাল ইউজ হয় অবশ্যই কেমিক্যাল সম্পর্কে প্রশ্ন করা হবে, কেমিক্যাল সম্পর্কে বিস্তারিত জেনে তারপর ইন্টারভিউ পেডে উপস্থিত হবেন। তারপর হলো কাগজপত্র সম্পর্কে। আপনি যে কাগজপত্রগুলো জমা দিবেন এবং কি জমা দেওয়ার জন্য নিয়ে গেছেন সিবি, সেই সিবি এবং কি ভোটার আইডি কার্ড, স্কুল সার্টিফিকেট, চেয়ারম্যান পরিচয় পত্র, সবগুলোই আপনাকে ভেরিফাই করে, যাচাই বাছাই করে দেখে জিজ্ঞাসাবাদ করা হবে আপনার এলাকার চেয়ারম্যানের নাম কি, আপনি এসএসসি পরীক্ষা যদি দিয়ে থাকেন অথবা ইন্টার ডিগ্রি, যাই হোক সেই এডুকেশন সার্টিফিকেটের জিপিএ কত, এবং কি ইত্যাদি এসএসসির ফুল মিনিং কি, এইচএসসির ফুল মিনিং কি, ইত্যাদি বিষয়গুলো জিজ্ঞেস করা হবে। তারপর যে বিষয়টি জিজ্ঞেস করা হবে, আপনি যে কোম্পানি থেকে এসেছেন। টেক্সটাইল জগৎটি হলো অত্যন্ত একটি ছোট্ট জগৎ, এটি যে কোনো জায়গায় পরিচিত লোক দু একজন থাকতেই পারে। তো আপনি যে কোম্পানি থেকে এসেছেন সেই কোম্পানির হয়তো কেউ পরিচিত থাকতে পারে অথবা নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে সেই কোম্পানির ঠিকানা, কোম্পানির ম্যানেজমেন্টের নাম, জিএম, এজিএম অথবা ম্যানেজার ইত্যাদি বিষয়ে জিজ্ঞেস করবে, এগুলো আপনার জানা থাকতে হবে। তারপর এই বিষয়গুলো নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। বিশেষ করে আপনি আরেকটি বিষয় প্রশ্ন করা হবে, ড্রায়ার মেশিন, এটি কাপড়কে ড্রাই করা হয়, শুকানো হয়, যদি কোনো কারণে ড্রায়ার মেশিনে আগুন লেগে যায় সেই আগুন কিভাবে নিবানো হবে, এবং কি আগুন লাগার পর একটি অপারেটরের কি করণীয়, সে কি করবে, মেশিনের কি কি বিষয় কন্ট্রোল করবে, সেই বিষয়গুলো জানা থাকতে হবে একজন অপারেটরের। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো অপারেটর পরিচিত থাকে অথবা আপনি যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় আপনার স্যার পরিচিত, সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন নাও করতে পারে, দুই একটি প্রশ্ন জিজ্ঞেস করে আপনার চাকরি হয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় ঘন্টা দুই তিন ঘন্টা মিলে ধরে দুই তিনজন চারজন লোকে ইন্টারভিউ নিল, তারপরে বললো যে আপনি চলে যান, পরে আপনার সাথে যোগাযোগ করা হবে, তার মানে আপনাকে পছন্দ হয়নি, সে নিবে না, এরকম হয়।
তো আপনি ইন্টারভিউ দিতে গেলে অবশ্যই যোগাযোগ করে যাবেন, এবং কি আপনি ইন্টারভিউ দিবেন অবশ্যই সঠিক সঠিক প্রশ্নের উত্তর দিতে হবে। এই বিষয়গুলো যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়ের উপরই আপনাকে প্রশ্ন করা হবে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধুদের জানানোর জন্য ভিডিওতে একটি শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরাও জানতে পারে ইন্টারভিউ সম্পর্কে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।